একটা বক্তা রিসেন্ট ভাইরাল হয়েছে খুব, বিয়াদব নবীর উপরে গুস্তাখি করেছে। ভাইরাল ভালো অবস্থায় হয়, ভাইরাল মন্দ অবস্থায় হয়, দুটো দিক আছে। এই মুমতাজুল ইসলাম ইরফানি নামের একজন বক্তা, তার টুপি আছে, দাড়ি আছে, পরনে পাঞ্জাবি আছে, বিয়াদব ফুরফুরাকে ছোট নজরে দেখবার কারণে, ফুরফুরা শরীফকে ছোট করার জন্য স্বয়ং নবীকেই ছোট করেছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে ছোট করেছে, পৃথিবীতে এই নবীকে দেখার ক্ষমতা আসে না, নেই নবীর দেখা সম্ভব আসে না, নেই। আল্লাহ চাইলে নবীকে দেখিয়ে দিতে পারেন না, পারেন না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুল শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, ফুরফুরা শরীফের ইসালে সওয়াব 21-22-23 ফাল্গুন ইসালে সওয়াবে আলেম উলামাদ নিয়ে বৈঠক করেন পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান। এই আলোচনাটাই করতে যে তিনি বলেছিলেন যে দাদা হুজুর পীর কেবলা আলেম উলামাদ নিয়ে আলোচনা করতে করতে হঠাৎ দেখতে পান আল্লাহ নবী তিনি ফুরফুরা হাজির হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে, আপনারা নাম শুনেছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে, দাদা হুজুর পীর কেবলার একজন অন্যতম খলিফা, এশিয়া মহাদেশের একজন অন্যতম আলেমে দ্বীন আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে, তিনি দাদা হুজুরের বিস্তারিত জীবনী তো লিখেছেন, তিনি ফুরফুরা শরীফের ইতিহাস বলে একটা কিতাব তাতেও তিনি লিখেছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ চালাতে আল্লাহ নবী ইসারে সওয়াবে হাজির হয়ে গিয়েছে। আর ওই এক বদমাইশ বিয়াদব মূর্খ এলে নিয়ে ঘুরছে শুকনো এলে। মুমতাজুল ইসলাম বলতে লাগলেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে আজ থেকে 1500 বছর আগে। আরে এই 1942 সালে তিনি 1400 বছর পরে তো তিনি আর কোন জায়গা পেলেন না, ফুরফুরা শরীফে হাজির হয়ে গিয়েছে। ব্যঙ্গ করে বলতেছে যে রসুলুল্লাহর জায়গা নেই ফুরফুরা শরীফে। এর আসলে প্রকৃত আলেম নয়, উলামায়ে সু আর উলামায়ে খাইর, ভালো আলেম আছে আর মন্দ আলেমও আছে, কথা ঠিক না ভুল? ও দাদা হুজুরকে ব্যঙ্গ করেছেন, দাদা হুজুরের সিলসিলার আলেম উলামাদেরকে ব্যঙ্গ করেছেন, পীরজাদা পীর সাহেবদের ব্যঙ্গ করে বললেন এরা হাদিস কোরআন জানে না, এরা কোরআন হাদিস বাদ দিয়ে মাহফিলে গিয়ে দাদা হুজুর এই করেছে ওই করেছে এরকম ব্যঙ্গ করে কথাটা বলতেছে। আরে মুমতাজুল শুনে রেখেছে গোটা বাংলার জমিন নয়, বাংলাদেশের জমিন সহ বাংলা আসাম সহ ভারতের বিভিন্ন জায়গায় একটা সময় ছিল দাদা হুজুর পীর কিবলা গোটা ভারতবর্ষে ভ্রমণ করতে যে মাজারে ঢোল বাজনা বেদাত শিরকি কাজগুলো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী বন্ধ করে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুই কি করেছিস, এই তুমি কি করেছ? দেওবন্দি ওয়াহাবি তাবলিগি জামাত ইসলামী লা মাযহাবি সব আলেমেরা
দাদা হুজুরের অবদান অনস্বীকার্য, দাদা হুজুরের অবদান কেউ অস্বীকার করতে পারে না। মুজাদ্দিদুজ্জামান হযরতে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আজও তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। কারণ যে সময়টা বাংলার মানুষ নামে মুসলিম ছিল, বাংলার মানুষ নামে মুসলিম ছিল, কিভাবে নামাজ আদা করতে হয় জানতো না, কিভাবে টুপি লাগাতে হয় জানতো না, মুখের দাড়িটা সব পেলেন ছিল, ধুতি পরে ঘুরত, মুরগি গরু জবাহ কিভাবে করতে হয় বাংলার মুসলমানেরা জানতো না। ফুরফুরা শরীফের হযরতে পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মুসলমানদের শিরিক বিদাতটাকে নিজে কাছে কবর দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বাংলার মুসলমানেরা শিরিক বিদাত থেকে মুক্ত হয়ে দাদা হুজুর পীর কিবলার হাতে বায়াত হয়ে যায়, দাদা হুজুর পীর কিবলার হাতে বায়াত হয়ে যায়, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান অর্থাৎ দাদা হুজুরের মতাদর্শ মোতাবেক তারা জিন্দেগি করেছে। আল্লাহ পাক তাদেরকেও বড় দরজার ওলি বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি বেটা মুমতাজুল মাইক সামনে রয়েছে, বক্তব্য দিলেই হয়। আরে মাইক সামনে থাকলেই তো বক্তব্য দেওয়া যায়। ও মলম ব্যাপারীরাও তো হাকারি করে, তারাও তো মলম বিক্রি করে যে আমার মলম ভালো। আজ ওলিদের সামনে গুস্তাখি, নবীর সামনে গুস্তাখি, চূড়ান্তভাবে হুঁশিয়ার করে দিয়ে যায়। আপনাদেরকেও বলে গেলাম, এই সমস্ত বক্তার বক্তব্য শুনবেন না, ধ্বংস হয়ে যাবে। এবং যারা ফুরফুরার পিছনে লেগেছে, যারা দাদা হুজুর পীর কিবলার ওলিদের পিছনে যারা লেগেছে, ওলিদের নাম নিশানা আজও ঊর্ধ্বে রয়েছে, কিন্তু যারা লেগেছে তাদের পতন হয়েছে, তারা পৃথিবী থেকে মুছে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সে বলছে যে ফুরফুরা এই ভারত বাংলাদেশ পাকিস্তান ছাড়া আর পীর কোথাও খুঁজে পাবে না। ইসলামে যদি পীরের কথা থাকত তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তানের পরেও থাকত। এই তুরস্কের প্রেসিডেন্টের নাম কি? এরদোগান। এরদোগানের নাম শুনেছেন তো আপনারা, প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান। তুরস্কের ভিতরে তিনি তার পীরকে ধরেছিলেন, শেখ মাহমুদ এফেন্দি রহমাতুল্লাহ আলাইহি, শেখ মাহমুদ এফেন্দি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। আজ থেকে দু তিন মাস আগে তিনি ইন্তেকাল করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তিনিও একজন পীরের খাতে বায়াত হয়েছেন। তার এখান থেকে প্রমাণিত হয় তুরস্কেও পীর ছিল, বাগদাদে পীর শুয়ে রয়েছেন, যাকে পৃথিবীর মানুষেরা বড় পীর নামে পরিচয় করেছে, বড় পীর নামে পরিচিত হয়ে রয়েছে। পৃথিবীর মানুষেরা যাকে বড় পীর নামে পরিচিত পেয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও পীর মুরিদি করেছেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি পীর মুরিদি করেছেন। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি পীর মুরিদি করেছেন। হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও পীর মুরিদি করেছেন। না না না, যে কটা আমি নাম বলেছি ভারত পাকিস্তানের ভিতরে নয়, ভারত পাকিস্তানের বাইরের দেশে তাদের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মুমতাজুল ইসলাম তুমি মনে রেখো, আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়েছে, যারা মাহবুব হয়েছে, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। ওলিদের সামনে কোরআনের আয়াত নাযিল হয়েছে, আর তুমি ওলিদের দুশ্মনী করছো। কি এলেম তোমার মধ্যে রয়েছে? দাদা হুজুরের পায়ের সামান্য ধুলোর যোগ্য তুমি হতে পারো নি। ও মার ভাই জানে না,
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, মান রাআনি ফিল মানাম, যে আমাকে একবার স্বপ্নে দেখতে পাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ফাসায়ারানি, অবশ্যই খুব শীঘ্রই, ফিল ইয়াকজা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ফাসায়ারানি ফিল ইয়াকজা, অবশ্যই যে আমাকে স্বপ্নে দেখেছে সে অবশ্যই খুব শীঘ্রই আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। আমাদের মতোই সাধারণ নয়, আমাদের মতো এরকম এরকম গুনাহগার, আমাদের মতো তুচ্ছ লোকের সাথে নবীর দিদার হবে এটা নয়, ওগুলো দাদা হুজুর পীর কিবলা আল্লামা রুহুল আমিন হুজুরদের মতো ব্যক্তিদের সাথে নবীর দিদার হতে পারে, অসম্ভব কিছু নয়। কারণ রাসূলুল্লাহ বলেছেন যে আমার সুরাত শয়তান ধরতে পারে না, শয়তান ইবলিস আমার সুরাত ধরতে পারে না, সুতরাং আমার সাথে দিদার হতেই পারে কোন উম্মতে, এটা সন্দেহ নেই, আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে। আজকে মদিনার রওজা আকদাসে তিনি জিন্দা জীবিত কবরে শুয়ে রয়েছেন, তিনি গোনাগার উম্মাদের জন্য কাঁদেন, গোনাগার উম্মাতেরা তারা নামাজ আদা করে আল্লাহ দরবারে, তাদের নামাজটা হয়তো কবুল হয় না, গোনাগার উম্মাদের নামাজ কবুল হওয়ার জন্য মদিনার রওজার ভিতরে আল্লাহ নবী এই গোনাগার উম্মাদের জন্য সুপারিশ করতে থাকে। তুমি আমি নামাজ পড়ি, যারা আমাদের নামাজ রোজা হয়তো কবুল হচ্ছে না, আমরা গুনাহগার, এখন আমাদের নামাজ কালাম আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, আল্লাহর রসুল কবরের ভিতর থেকে আমাদের জন্য সুপারিশ করে আল্লাহ আমার উম্মাদের নামাজগুলো কবুল করে না, রোজাগুলো কবুল করে না, ওনাদের গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমরা পেলাম, সেই রাসূল আমরা পেলাম, নবীকে ভালোবাসুন, রাসূলকে মহব্বত করুন, ভালোবাসার মতো ভালোবাসুন। যে ভালোবাসা দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ভালোবাসা দিয়েছিলেন হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ভালোবাসা দিয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মতো তো আমরা ভালোবাসতে পারি না, কিন্তু চেষ্টা তো করতে হবে, চেষ্টা তো করতে হবে। আল্লাহর রাসূল বলেছেন যে আমার উম্মতেরা সোনাপাড়ার ছেলেরা তোরা রাস্তার কাউন্টারে গিয়ে লটারি কাটবি বলেছে, রাস্তার ধারে লটারি কাটতে বলেছে আমাদের। আজকে মুসলমান ঘরে ছেলে মেয়েরা এখন কাউন্টারে গিয়ে 1 কোটি টাকার বাম্পার লটারি কিভাবে পাওয়া যায়, লটারি কেটে বাড়ি ফেটে, লটারি কেটে বাড়ি ফেরে, এই কথা ঠিক না ভুল? ফ্রি ফায়ার আর পাবজি সারাক্ষণ ঘাড় কাত করে রয়েছে, ও ছেলে ওই যুবকের এই এই গর্দান ধরে আল্লাহ জাহান্নামায় ঢুকতে দেবে, তোর ফ্রি ফায়ারের জন্য আল্লাহ বানিয়েছে, এই আমাদের ফ্রি ফায়ার খেলার জন্য আল্লাহ বানিয়েছে নাকি? সারা জীবন ফ্রি ফায়ার খেলে 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 আমি নবীর উম্মাত, তুমি নবীর উম্মাত নও, তুমি নবীর উলমাত, নবীর উম্মাত হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, ওই যে সময়টা পাবজি ফ্রি ফায়ার ওই সময়টা কোরআন পড়ো, কোরআন পড়ো, তাহলে তুমি উম্মাতের দরজা পাবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ,
من تمسك بسنتي عند فساد امتي فله اجر مئات شهيد আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আমার উম্মত কিয়ামতের ময়দান পর্যন্ত কিয়ামতের ময়দান হওয়া পর্যন্ত আমার উম্মত আসতে থাকবে তবে শেষ জামানায় আখেরি জামানায় আমার সুন্নাত আস্তে আস্তে উঠে যাবে আমার সুন্নাত আস্তে আস্তে বয়কট করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কেউ যদি আমার একটা সুন্নাত আঁকড়ে ধরে চলতে পারে আখেরি জামানায় শেষ জামানায় আমার একটা একটা উম্মাহ যদি আমার একটা সুন্নাত যদি আঁকড়ে ধরে চলতে পারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম এক সুন্নাত আঁকড়ে ধরার জন্য আমার আল্লাহ পাক তার আমলনামায় 100 শহীদের দরজা দিয়ে দেবে একটা সুন্নাত যদি আপনি পালন করেন তাহলে আপনার আমাল নামায় 100 শহীদের দরজা দেবে সেই জামানাটা এসে গিয়েছে এখন সুন্নাত তো অনেক রয়েছে ভাত খাওয়ার আগে দস্তরখান বিছানো এটা কি সুন্নাত না সুন্নাত নয় যদি এটা ধরে রাখতে পারেন 100 শহীদের দরজা পাবে মুখে দাড়িগুলো যেভাবে চেঁচে প্লেন করতেছেন যদি এই প্লেন করা দাড়িটা ছেড়ে দিয়ে দেন এই দাড়ি আস্তে আস্তে গজিয়ে এত বড় হবে এক মুষ্টি পার হয়ে যাবে এটা রাসূলের সুন্নাত না দাড়ি চাচা সুন্নাত কোনটা দাড়ি রাখা সুন্নাত না দাড়ি চাচা হে আপনারা রাগ করতেছেন নাকি এই যুবক ভাইরা রাগ করছেন নাকি আরে না এটা তো ক্লাস রাসূলুল্লাহ আপনাকে কি বললেন যে আমার একটা সুন্নাত তোমরা মহব্বত করো ও যুবকেরা ও সোনা পাড়ার নজনেরা যুবকেরা আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে তোমরা গোঁফটাকে ছোট করো গোঁফটাকে খাটো করো তোমাদের চেহারা দাড়িটাকে লম্বা করে দাও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম পৃথিবীতে যত নবীরা এসেছে সবার চেহারায় আমার আল্লাহ দাড়ি পাঠিয়ে দিয়েছে পৃথিবীতে যত নবী পয়গম্বররা এসেছে সব নবী পয়গম্বরেরা আল্লাহর বিধান মানতে যে চেহারায় দাড়ি রেখে দিয়েছিল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তোমরা মুখে দাড়িটাকে লম্বা করো তাহলে দেখতে পাবে তোমাদের দাড়ি রাখার সুরতটা আমার আল্লাহ কবুল করে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ অতসু দেখা যায় 10 দিন না হতে হতে একটু বার হয়েছে আর ভালো লাগে না চুল করছে ও টাকা খাই করবে বলে চুল করছে 50-60 টাকাতে পালিশ করতে যাচ্ছে সেলুনে চলে যাচ্ছে কিভাবে দাড়িটা চাঁচলে ভালো হয় সেলুনে গিয়ে সেইভাবে দাড়ি চাঁচতেছে ভালো করে ক্রিম লাগাচ্ছে এ আল্লাহর রাসূলেতে খুশি হবে না বেজার হবে আপনারা রাগ করতেছেন মনে হয় রাগ করলে কিছু করার নেই কারণ আমরাও চেহারায় দাড়ি ছেড়ে দিয়ে রেখেছি দাড়ি চেঁচে ঘুরি দি বাবাজি আমরা আপনাদের ছেলের মতো ভাই আপনার ছোট ভাইয়ের মতো আমরাও দাড়ি রেখে ঘুরতেছি কোনো জায়গায় প্রবলেম হয় না তবে হ্যাঁ অফিস আদালতে কিছু কিছু জায়গায় গেলে একটু মানুষ নাক ছিটকোয় একটু ঘৃণার নজরে তাকায় ঘৃণার সঙ্গে আমাদের সাথে কথা বলে একটু দাড়ি টাড়ি রয়েছে তবে তাদের ঘৃণায় আমাদের কোনো প্রবলেম নেই তাদের ঘৃণায় আমাদের কোনো প্রবলেম নেই আমরা যে দাড়িটা রেখেছি এটা আমাদের হাবিবের সুন্নাত পন্থা মেনেই আমরা দাড়ি করছি ও আমার ভাইজানেরা নজনেরা ও সোনার মানিকেরা
আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়েছে, তোমরা আমার সুন্নাতকে মেনে চলো, আমার সুন্নাতের পৈরবি করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাত মেনে চলবে, যে আমার সুন্নাতের পৈরবি করে চলবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার সুন্নাত মানা সাথে সাথে ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে, আমার যে ভালোবাসে অবশ্যই। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওমান আহাব্বানি যে আমাকে ভালোবাসে কানা মাই ফিল জান্নাহ, অবশ্যই জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ যেখানে থাকব আমার পাশে আমার সুন্নাত পালনকারী ওই উম্মতি আমার পাশে অবস্থান করবে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। নবীর মহাব্বতে জিন্দেগি কাটাতে হবে, নবীকে প্যার করতে হবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, খুব মহাব্বতে রসুলের শানে একটু পড়েন না, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুস্তাফা মুস্তাফা মানবাউ লিসাফা সাইয়্যিদুল আম্বিয়া মিশালুন ফিল ওয়াফা কানা ফি আতফিহি লিল ইয়াতামা দিফা হান্না কলবি লাহু ফা শাওকান ইলাই লাইসা আরজু সিওয়া শারবাতাম মিন ইয়াদাই আসসালাতু আলাই ওয়াসসালামু আলাই। দিল খুলে হয় না, মোহাব্বতে হয় না, মুস্তাফা মুস্তাফা মানবাউ লিসাফা সাইয়্যিদুল আম্বিয়া মিশালুন ফিল ওয়াফা কানা ফি আতফিহি লিল ইয়াতামা দিফা হান্না কলবি লাহু ফা শাওকান ইলাই লাইসা আরজু সিওয়া শারবাতাম মিন ইয়াদাই আসসালাতু আলাই ওয়াসসালামু আলাই। মুস্তাফা মুস্তাফা মানবাউ লিসাফা সাইয়্যিদুল আম্বিয়া মিশালুন ফিল ওয়াফা কানা ফি আতফিহি লিল ইয়াতামা দিফা। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। কানা মিন আফবিহি হিনা হানাল লিকা
قال فانتذهبوا انتم تلقى مصطفى مصطفى منبع للصفا سيد الانبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا حن قلبي له فاشوقا اليه ليس ارجو سوى شربه من يدي الصلاة علي والسلام علي مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا الله وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা যে কথা আপনাদের বলছিলাম প্রেম করতে হবে মোহাব্বত করতে হবে ভালোবাসতে হবে সাহাবীরা কেমন ভালোবেসেছিলেন চা সবাই হচ্ছে না শুধু আমার মাশাআল্লাহ দেন একটু চায়ের দরকার আছে দেন আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মক্কার মানুষের কাছে যে বার্তা দিয়েছেন সেই বার্তা মানুষ মুগ্ধ হয়ে গিয়েছিল মানুষ সেই মেসেঞ্জার তার দাওয়াতে তার মেসেজে মানুষ দিওয়ানা হয়ে গিয়েছিল আল্লাহ নবী তাদের কাছে বার্তা দিয়েছিলেন তারা অ্যাকসেপ্ট করে নিয়েছিল তারা আল্লাহ নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল গোটা মক্কাটাকে আমার রসুলের মাধ্যম দিয়ে বিজয় হয়ে গিয়েছিল বলুন সুবহান এই বাবা ভাইরা তোমরা চা খাও বিস্কুট খাও অসুবিধা নেই কিন্তু একটু কথাটা কম বলতে হবে আলোচনার মাঝখানে একটু কথা কম বলতে হবে আমার ভাইরা আল্লাহ নবী আদর্শ কি ছিল আল্লাহ নবীর আদর্শ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবীর খাদেম ছিলেন খাদিমুর রাসূল বলা হয় দশ বছর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর খিদমত করেছেন আমার দোকানে আমার ব্যবসায় যদি একটা ছেলে রাখি সে সামান্য কিছু ত্রুটি করলে বকি না বকি না মাঝে মাঝে বকা দিই মাঝে মাঝে কান টানা দিই আমরা তাকে প্রহার করি কোনো কাজ ভুল হলে আল্লাহ রসুলের খাদেম ছিলেন দশ বছর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর খিদমত দশ বছর খিদমত করেছি একটা এক বছর দুই বছর নয় দশ বছর আমি খিদমত করেছি আল্লাহ নবী আমাকে যেটা বলেছেন আমি সেটা পালন করেছি তবে আমাকে নির্দেশ ছাড়াই বেশি নবী নিজে হাতে করেছেন আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম আমাকে আল্লাহ নবী খাদেম হিসাবে রেখেছিল বটে তবে আমি আনাস যদিও কখনো কখনো কোনো কাজে ভুল হয়ে যায় আমার যদি কোনো কাজে ভুল হয়ে যায় আমার যদি কোনো কাজে ত্রুটি হয়ে যায় না না না
আল্লাহ নবী আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই ত্রুটির কারণে জীবনে কোনদিন মারা তো দূরের কথা, জীবনে কোনদিন আমাকে কটু শব্দ উচ্চারণ করেনি। বলুন সুবহানাল্লাহ। মারা তো দূরের কথা, সামান্য বকাবকিও আমাকে করেনি। কি আদর্শের নবী ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই আদর্শ দেখে আর থাকতে পারলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মক্কার একজন কুখ্যাত মুশরিক উমাইয়া বিন খালফের গোলাম ছিল, তার বাড়ির খাদেম ছিল, তার বাড়ির দাস ছিল, তার বাড়ির গোলাম ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়ির কাজকর্ম করতেন, তার মনিবের কথাবার্তা শুনতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মাঝখানে তার বাড়ির কাজ কামের ভিতর থেকে তিনি তার কানে শুনলেন মুহাম্মদ নামের একজন ব্যক্তি নাকি তিনি নবী হয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনলেন মামেনার বেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়েছেন, তিনি রাসূল হয়েছেন, তিনি উম্মাতের কাছে জনগণের কাছে সহজ সরল পথের দাওয়াত দিতে থাকে, দীন ও ইসলামের দাওয়াত দিতে থাকে, মহান মালিকের দাওয়াত দিতে থাকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি যখন এই কথাটা শুনলেন তিনি তদন্ত শুরু করে দিলেন, খোঁজ করতে লাগলেন কোথায় মুহাম্মদ, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ফলো করতে লাগলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডটা কেমন, আদর্শটা কেমন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন আল্লাহ নবীর আদর্শটা এত ভালো, এত চমৎকার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর থাকতে পারলেন না, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরে সালমান খান পড়েছে বলে ওই দেখে দেখে আমিও পড়ছি, তা সে পড়েছে তার ইনকামের জন্য, তুই পড়ে ক টাকা ইনকাম হয় তোর? খেদ্দু যত আরে নায়ক নায়িকারা তারা পড়বে তাদের ইনকামের জন্য, অ্যাডভার্টাইজমেন্টের জন্য। তুই নবীর উম্মত, তুই মুসলমান ঘরের ছেলে, মেয়ে পড়বে নাকে নাকে মাকড়ি, নাক ফুল, কানে কানে মাকড়ি, তা তুই ছেলে হয়ে মেয়ে সাজছিস কি জন্য? আল্লাহ তো ছেলে করেছে, তুই মেয়ে হচ্ছিস কি জন্য? এ কথা ঠিক না ভুল? আজকালকার ছেলেদের বিয়ে শাদী হলে মেয়ের পক্ষ থেকে আবার সোনার আংটি দেয়, ছেলেদের আশীর্বাদী করে সোনার আংটি দেয়। আর এ সোনার আংটি পরে ও এটা আমার শ্বশুররা দিয়েছিল আমার দিনখানের দিনে, আশীর্বাদের দিনে আমার হাতে সোনার আংটি পরিয়েছিল। ছি 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 ছি, মেয়ের বাপদের উদ্দেশ্যে বলছি, জামাই যে হবে তার কিচ্ছু দিতে হবে না, আশীর্বাদ হোক আর দিনক্ষণের দিন হোক, সোনার আংটি দেবেন না। কারণ পুরুষদের জন্য সোনা পরাটা আল্লাহপাক হারাম করে দিয়েছে। পুরুষদের জন্য সোনা পরাটা কি হারাম? সোনার আংটি পরা যাবে না, সোনার আংটি পরে ঘুরতেছে, কানে মাকড়ি পরে ঘুরতেছে। তা আমি বলি তুই নাকে নথটা পর এবার, বলে ওইটা বললি একটা কেমন লাগে না? নবীর উম্মা, নবীর উলমা,
ও আমার ভাইজানেরা নজনেরা, ও সোনার মানিকেরা, যে কথা বলছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার নবীকে ভালোবেসেছেন, তিনি তার হাবিবকে ভালোবেসেছেন, না না না, তার মনিবের ঘরে কাজ কাম করলো রাত দিনে, আল্লাহ নবীর পদ্ধতি আদর্শটা মেনে নিয়ে হযরত বেলাল রাতের বেলায় নামাজ আদা করে যাবারে আহাদ আহাদ বলতে লাগলেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমানের কালেমা পড়েছেন, এই খবরটা, এই সংবাদটা উমাইয়া বিন খালফের কানে পৌঁছে যায়। উমাইয়া বিন খালফ হচ্ছেন একজন কাফির, একজন মুশরিক, সে বেলালকে গোলাম হিসাবে রেখেছে। স্বাভাবিকভাবেই মনে রাখতে হবে, আমার বাড়িতে যদি কাউকে আমি রেখে দিই, সে আমার কথাই শুনবে, কি কথা ঠিক না ভুল? যদি অন্যের কাজ কথা শোনে তাহলে আমার একটু রাগ হবে না? হবে না, একটু রাগ হবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়ার ঠিক নয়। আমার বাড়ির যে কাজকর্ম এটা আমি পালন করিয়ে নেব, কিন্তু তার স্বাধীনতা দিতে হবে, সে কি করবে, কোন দিন মানবে, কোন ধর্ম পালন করবে, সেটা তার স্বাধীনতা। আমি আক্রমণ করার কেউ নই, আমি তাকে প্রহার করব, এই ক্ষমতা তুলে নেওয়া মানে তোমার নাই। ও ভাই জানেরা, নজনেরা, যুবকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের কালমা পড়েছে, এই খবরটা যখন উমাইয়া বিন খালফের কানে পৌঁছালো, উমাইয়া বিন খালফ রাতের বেলা হযরত বেলালকে ঘরে ডেকে নিয়ে গলা টোনে বেলালের চেহারায় কিনার ঘুষি মারতে লাগে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় উঁচিয়ে কিল মারে, ঘুষি মারে, মাথায় মারে, কপালে মারে, চেহারায় মারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলে, হযরত বেলালকে বলতে লাগলেন, তুই আমার বাড়ির গোলাম, তুই আমার কথা না শুনে তুই মুহাম্মাদকে কেন নবী বলে মেনে নিয়েছিস? এ বেলাল, আমি উমাইয়া বিন খালফ তোকে জানে মেরে দেব, যতক্ষণ না তুই ইমানের কালেমা না ছাড়বি, মুহাম্মাদকে না ভুলে যাবি, আল্লাহকে যতক্ষণ না ভুলে যাবি, আমি উমাইয়া বিন খালফ তোকে জানে মেরে দেব, তুই যতক্ষণ না ইমান না ছাড়বি আমি তোকে ছেড়ে দেব না। খুব মার মারে রাতের বেলায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না কাঁদে, এত রোনাজারি করে, চোখের গন্ধে পানি ঝরে যায়, আর গোপনে গোপনে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি বেলাল, আপনাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, আপনার হাবিবকে আমি নবী বলে মেনে নিয়েছি, আমি আপনার হাবিবুল্লাহকে নবী বলে মেনে নেওয়ার কারণে আজ আমাকে মারে, আমি বেলাল, আমাকে তোমারে, আল্লাহ পাক, আমি বেলালের আপনি সাহারা করে দিন, আপনি সাহায্য করে দিন, আমি বেলালের ধৈর্য ধরবার তৌফিক দিন, বলুন আমিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে বলছেন, আমার ধৈর্য ধরবার তৌফিক দিন। এই ধৈর্য ধরার দরকার আসে না? নেই। আমাদেরও ধৈর্য ধরার দরকার আসে না? নেই। মাঝে মাঝে ইসলামের নামে নবীর শানে কটুক্তি করে না? করে না। এই দু চার মাস আগে নূপুর শর্মা আমার নবীর শানে কটুক্তি, নবীর শানে